এই গ্রামে এই যে ভূতের যে ভয়, এলি তো জান বাঁচানো ভাই, রাত দিয়ে তো ঘর তো বাইরে বাড়াবে পারিনি। শোনো, এসব কথাবার্তা বাদ দাও, বুঝলে? বাদ দিয়ে কাম কাজ করতেছ, সেই কাম কাজ করো, বোঝো না এইসব নানান রকমের কথাবার্তারা। এ এত পেঁচাল কেড়ে তোরে, এ ভূতের ভয়তে কোন থেকে আসে? আমি ওইসব ভূত ম্যাথ বিশ্বাস করি না, বুঝলো? আমরা পথে কাছে কাম করি, আমরাই হচ্ছে বড় ভূত। আরে বাবা, বিশ্বাস করো না, যেদিন তোমার সামনে পড়বি সেদিন ঠিক পাবে, বিশ্বাস করো কি না করো। বাপ 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 মার নাম ভুলিয়ে দিবি নি, বুঝছে? কাম করো, কাম করো, বাদ দাও সব, গাড়ি তার পয়সা দিবি না, তাড়াতাড়ি করো। আপনার কাছে কোনো কাম না, যাতো একক তো চুরি করে এসে দেখা, গায়ে গতরে বল থাকলি পারে, হাডুডু সগলা খেলি পারে, চুরির দাম সগলা করে পারে। আচ্ছা ঠিক আছে, মানলাম যে চুরি করা খুব কঠিন, আমি যাও, তুমি তোমার স্বামী ডাকি দাও তো, যাও। ফালতু কথা কও কিসের জন্য, কথা কানে যায় না, কষ্ট যে ডাকা যাবি নে। শোনো, তোমার ভাই একটা কথা কয়, সে কথাটা আমি তোমাকে কই, তুমি মন দিয়ে শোনো। তোমার ভাই কয় কি, চোখে ঘুম নিয়ে ট্রাক বাস এগুলি চালানো যেরকম একটা রিস্কি কাম, অ্যাক্সিডেন্টের ভয় থাকে, ঘুম ঠিক মতো না হলে এই কামটাও রিস্কির মধ্যে পড়ে যায়। আল্লাহ রে, তোমার সাথে কথা কবে লাগলি তো মনে হচ্ছে আমি চুরির সব টেকনিক শিখে ফেলা দেবো না। আমি মিথ্যে কথা বলছি নাকি? আচ্ছা ঠিক আছে, মাফ চাই, তুমি তো স্বামী ডাক দাও। আরে এখন কি আর ঘুম পাড়ার সময় আছে নাকি? গ্রামের যে অবস্থা শুরু হয়ে গেছে। সারা বছর চিকুর পাচ্ছি কিছু জন্য, তুই কারে যন্ত্রণা কিন্তু শান্তি মতো ঘুমাবে পারবো না। এ তোর ঘুম এমনি ছুটি যাবিনি, গ্রামের মধ্যে যে অবস্থা শুরু হয়েছে, ওই যে কালকেও ওই যে কাঠ কাটা গদ্দা নাইছিলি, বুঝছিস? গ্রামের রাক্ষস খুক্ষস দিন করে যা মনে তা আসুক, আমার কোনো সমস্যা নাই, আমার সাথে তাবিজ আছে, যা। এ তোর জাবির কাছে তাড়াতাড়ি চল, তোর যদি কোনো কথা থাকে সেটা খান সাজা কই, যা। কি তুই কি আস্থা গেছ? হ্যাঁ আই, এই কথার তুমি খান সাজা যা কই, কি হল তুমি দেখতেছ না? আরে তোকে ঘুমটা পুরি হয় না, কি ডুলডুল করতেছে? আই তুমি যা সব, আমি ভাত হল ডাক দেব না, যাও যাও, কাটি যাও। দেখো গা, এখন যাবির পারবো না, পরে সময় করে যা দেখা করে আসবো না, যা। তুই যাবো না? খেলা দাও তো, খেলা দাও তো, সকালবেলা এসে খালি ডিস্টার্ব করে।
আমারে কিরামের মধ্যে বলে ফুটাইছে বলে বলি গেছে আপনারা এই ঘটনা কি সত্যি নাকি নানান রকম কথাবার্তা শুনতেছি হ্যাঁ এই সব জায়গায় এই সব কথাবার্তা তুমি কিছু জানো নাকি শোনো যা শুনেছ সেই ঘটনাটা কল সত্যি একটু সাবধানে চলাফেরা করে ওই যে গলা কাটা মানে হচ্ছে গদ্দান কোল গুমটা দিয়ে হাঁটে নাকি আরে দূর তার গলায় নেই ছেলে গুমটা দেবে কি করে গদ্দান আরে পরশুদিন রাত্রিবেলা আমি বাইরে বাড়াইছি তোমার ভাবির সাথে করে এখন দেখতেছি কি আমার খেড়ের পালা কেটে মাথা কইলে চলে যাচ্ছে তোর ভাবি ঠিক পালি পর তো বুঝতেছ মিলক মানুষ কেন রাত্রি বাইরে বাড়াইও না আমার ভয় ও সেই জন্যই বুঝলে এই রাত্রিবেলা কুত্তি ঘেউ ঘেউ করে ডাকে গার মধ্যে শোন ছমছম ছমছম করে তাই হ্যাঁ যাই হোক তোমরা একটু সাবধানে থাকো সন্ধ্যে রাত একটু সাবধানে থাকো আর এলে আমি পরে কথা কব না সাবধানে থাকো ঘটনা কি ঘটেছিল তুমি কি রাক্ষস দেখেছিলে আমি দেখবো কেমন বাইরে বলছি বদন বৈরান্তে আমি প্যান খুলতে খুলতে দিলাম তো যখন আমি বইছি তখন মায়ের চিক্কু দিছে তুমি কি জল খরচ করেছিলে নাকি অমনি প্যান পরে দৌড় মারিছাও দেখছেন খান স্যার প্যান কি উড়ির কি বড় টাইম ওই এটা কি ফাজলামি মারে মারাইছাও আমার কিসের জন্য টাকা নিছো লক্ষণ না মন্ডা রাখা সাং সা খানে কা সাং রাখা ভাই সরে যাও সরে যাও সরে যাও
তারপরে ওই ভূত ধরিলি ওই বিরল বিলির মধ্যেই উপদে করে গাড়ি থইছিল আর তার শিক্ষাও সেইরকমই হয়ে গেছিল তাই নাকি এক কাজ করলি হয় না আমাকে নিজ নিজ ধর্মের পূজে মিলাদ এসব করে ভূত তাড়ান যায় না ওরে সে চিন্তাও তো করতেছিলে নিপেন কিন্তু কথা হলো যে ভূতটা কোন ধর্মের সেটাই তো বুঝে পারতেছি না অসুবিধে কি এক কাম করলে হয় না ধরেন আমরা কালী পুজো করে পাঠা বলি দিয়ে গ্রামে ঢোকার সব রাস্তায় রক্ত ছিটিয়ে দিলাম আর আপনারা গরু জবাই করে গরুর রক্ত হিন্দু ভূত হলি পরে গরুর রক্তে ঠেকলো আর মুসলমান ভূত হলি পাঠার রক্তে তা না হয় বুঝলাম কিন্তু ভূতটা যদি খ্রিস্টান ধর্মের হয় তাহলে কি হবে শুনেছি ওর ধর্মে কোনো কিছু বলে হারাম নেই আচ্ছা এই ভূত খান প্রথম কোনখানে দেখা গেছিল রে ওই সেকেন্দার কাকার বাড়ির উদ্ধার করবার পারি কিনা
হয় একটু চেষ্টা করেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা আসি। আসো যাও যাও। আমি ডাকি কাঙ্গালিনী, ওরে দয়া করে হে আইসো গো দয়াল রাধা রানী, আরে দয়া করে হে আইসো গো দয়াল রাধা রানী, দয়া করে হে আইসো গো দয়াল রাধা রানী, আরে ও রাধে গো সর্ব ঘটে ঘট গো রাধে, ঘটের উপর পানি আরে ও রাধে গো, সর্ব ঘটে ঘট গো রাধে, ঘটের উপর পানি ঘটের মাঝে বিরাজ করে, ভুবন মোহিনী গো দয়াল রাধা রানী, দয়া করে হে আইসো গো দয়াল রাধা রানী, আমি ডাকি কাঙ্গালিনী, দয়া করে হে আইসো গো দয়াল রাধা রানী, আরে ও রাধে গো বৃন্দাবন ঘুরে আরে আইলাম সব সখী মিলিয়া, আরে ও রাধে গো বৃন্দাবন ঘুরে আরে আইলাম সব সখী মিলিয়া, তোমার কীর্তন তুমি করো উপলক্ষ আমি গো দয়াল রাধা রানী, দয়া করে হে আইসো গো দয়াল রাধা রানী, ডাকি কাঙ্গালিনী, দয়া করে হে আইসো গো দয়াল রাধা রানী। রঞ্জু সামিল হওয়া লাগবি, কনে ডাক দাও। সে তো নাই, খান সাহেব তা খবর দিয়ে রেখে নিয়ে গেছে, থাকলি পরে আমার মনে করে কোনো লাভ হলো না। সে কি নিজের কাম বাদ দিয়ে তোমার সাথে গ্রাম পেহারায় সামিল হলো নাকি? সে যে কি কাম করে তা আমরা সকলেই জানি। আরে জানি জন্যই তো তার বেশি দরকার, সে নাকি বাদুরের মতন, বাদুর যেরকম দিনের চেয়ে রাত্রি সোহে বেশি দেয়। কথা মিথ্যে না, করে রাতের কাম,
আদারের মধ্যে ভালো না দেখলি হয়? তাই কয়ার সাথে তোমাকে পক্ষে গাম পাহারায় বাইর হবি না নে। ওরে ভাই বোঝো না কে, জানি শুনি কেউ নিজের পেশার সাথে বেঈমানি করে নাকি। আহা, পেশার কথা আপাতত বাদ, এখন ভূত থাকে না জরুরি। সেটা তোমার কাছে জরুরি, তার তো কিছু না, ভূতির তার ভয় নাই। সে রাতের কাম করে সকলের সাথে বোঝাপড়া করে চলা লাগে, আর তাছাড়া তার কাছে তাবিজ আছে। আচ্ছা বাদ দাও তো ভাই পাহাড় টাহারের কথা, যাও যা বসো। কাল রাতে তোমার ভাই করে কুমড়া নিয়ে এসছে, বসো যাও। রঞ্জুর মন তো ভালো আছে। আচ্ছা তাহলে আমরা গেলাম। রেডিও, ঘড়ি, ট্রানজিস্টার থেকে শুরু করে জামা কাপড় সবকিছুর খেত আছে। এ রঞ্জু, তুই এই কুমলা কোনে পালু রে? সেটা তোর জানার দরকার কি? তো কুমলা দিছি, তুই কুমলাটা খায়া কর, টেস্ট কিরম। তোর কাছে আমি মুকামের খবর দিই, তাই না রে গাদা? শুইলে খাও, হে সুচা শুইলে খাও, এটার নাম কুমলা। রঞ্জু খাইয়ে কমলা খাইতে জানে না। জি ঠিকই কইছেন। আচ্ছা তোর বাপ আছিল নাম করা ঢাকায়, তুই তার ছাওয়াল হয়ে হলুদ চো, এটা ডিমোশন হয়ে গেল। জি চাচা, আপনি সে কথা কবিরই পারেন, কিন্তু ডাকাতি করবে গেলে পরে মেলা নিষ্ঠুর হওয়া লাগে। মনে করেন যে মানুষের মাথায় বাড়ি দেওয়া লাগে, খুন খারাপই। আমি আবার ওসব কম করে পারি না, আমার দিল্লা খুব নরম। তারপর ধরেন যে আপনার বৌমার সাথে প্রেম হওয়ার পরেতে দিল্লা আরও নরম হয়ে গেছে, লাভ ম্যারেজ করার পরেতে তো এইসব চিন্তা ভাবনা আমার মাথায় আনি না। কে রে, তাহলে লাভ ম্যারেজ করে বিয়ে করে তোর তো অবনতি হয়ে গেল রে রঞ্জু। আপনি অবশ্য সে কথা কবিরই পারেন চাচা, কিন্তু আমি সেটা মনে করি না। কারণ আপনার বৌমা আমার এই চুরি পেশাটা খুব পছন্দ করে, খুব ভালোবাসে। ধৈবের গেলি পরে মনে করেন যে এটা আমার জীবনের সবচাইতে ভালো লাগা, সবচাইতে বড় পাওয়া। আর তাছাড়া তো আমরা খুব সুখী ফ্যামিলি। মনে করেন যে আমি কামকাজ করি, আপনার বৌমা রাধাবাড়ি করে, ঘর সংসার করে, আমার অভিজ্ঞতার তো কোনো অশান্তি নেই। জীবনে কোনো দিন মনে করেন যে একটা টু শব্দও লাগে নাই, ঝগড়াঝাটি তো দূরের কথা। আমরা স্বামী স্ত্রী যেরকম সুখী, কবির গেলি পরে এইরকম একটা জুটি মনে করেন আপনি সারা দেশ খুঁজেও পাবেন না। স্বামী স্ত্রীর যদি এরকম মূল মেম্বার যদি সবার ভিতর থাকে, তাহলে তো মনে করেন দেশটা আর সুখের কোনো সমস্যা হয় না। এই অবস্থা চাচা, আপনাকে আর একটা কথা কই, মনে করেন যে স্বামী যে পেশায় নিয়োজিত থাক না কেন, আপনার ঘরের মানুষ যদি কামটাকে সাপোর্ট না দেয়,
ভালো না বাসে সেই কাম করে আপনি আনন্দও পাবেন না সেই কামে আপনার জীবনে কোনোদিন সাকসেসও আসবে না ঠিক কথা কইছি না রঞ্জুরে বুঝেছি তুই অনেক সাকসেস হইছিস এত চিন্তা করো না একদিন একটু হয়েছে সেটা মাথায় রাখলি চলে সংসার চলবি কিরম করে অসুস্থ হয়ে পড়ে থাকলি একটা কুমলা ছিলে দি খা কুমলা কোনে পালে তোমার দেওয়ার আনিসি মেলা গুলি একটাও বেশি নেই মানসিক দিয়ে থুয়ে খাবিয়ে কত পাগল না শুনলাম যে তুমি অসুস্থ সেদিন হাতে করে লিয়ে আইসি ভালো করেছি না ভাবি এটা কুমলা কিরম থাকতেছে ফাইন মিষ্টি আম্মা তুমি কি খাবে না তুই খা গলার মধ্যে দে আর রাতের বেলা কইস মা পেট কামড়াচ্ছে তোর জন্য তো আমারই হাল থাকে ওই গাল বেরো না ওই কি দোষ আব্বা আম্মাটা খায় না তুমি আমার সাথে বাড়ি চলো তোমাকে আরো দেবো না আমি যদি জানতাম যে কুমলা তোমার এত পছন্দ তাহলে তো বেশি করে নিয়ে আসতাম কাঁচা মাল ওখানে থাকলেই তো বসে যাবিনি কি গো ভাবি মাইশের সার বলে কমলা না খায় তোরে কয়া নিজে এখন সার বল না বিয়া হয়েছে তোমার আদিন হয়ে গেল সার পর হয় না কে সে কথা তো তোমার দেওয়ার আমি নিতে দিন পাগল কয় কি জানো সাল পাল যদি চুরি করে লিয়ে আসার জিনিস তো তোমাকে নিত্য দিন একটা করে লিয়ে এসে দিতাম কিন্তু সাল পাল দেবো না সাল পাল হবে যা যদি তুমি মরে যাও তাহলে আমার সংসার চলবে কিরম করে পাগল না ভাবি ক লাও একটা কমলা মুখে দাও দেখো না মুখের মধ্যে ভালো রাখতুনি খাও এই অসুখ বিসুখে ফল ফল আনতে খুবই ভালো এখানে যে খুশার মধ্যে থুয়ে যাচ্ছি একটা একটা করে লিয়ে খাও আচ্ছা বেটা তুমি কি আমার সাথে যাবি আচ্ছা মা একা থাকবি না যাওয়ার কাম নাই আমি তোমার কাকাক দিয়ে পাঠা দেবো না হ্যাঁ দেখেও কইলাম মা ঠিক আছে আমি কাকার কাছ দিয়ে কুমলা পাঠা দেবো না হ্যাঁ আর উঠো না কল মাথা টাতা ঘুরিয়ে আবার পড়ে যাবে আমি আবার আসবো না আচ্ছা তোর এই প্রেমের কাহিনী বন্ধ করে তোকে আমি যে জন্য ডাকিছি সেই কথাটা কও আর আমাকে সুযোগ দিবি চাচা আমি তো ভুলেই গেছিলাম কি করবেন কোন মানে ওই ভূত বিষয়ে কথা তো এ বন্ধু যা তো আমি রুন্ডের সাথে কথা যা লাভ তো যা আর কোশ্চেন আছে চাচা কোলাটা কি আপনি খাবেন তাহলে বুঝিস নাই মনে রাখিস জীবনে দুইটা কুমলা খালি কোন চাচা কাছে এসে বসে কি করবেন কোন কোন কাম টাম দিবেন তুই তো বুদ্ধিমান চ্যাংড়া রে কম তুই একেবারে কিষ্ট করে ফেলাইছ এই আমার একটা কাম কাম চাচা বাড়ি টিনের ছোট একটা বাক্স আছে সেইটা চুরি করে আইনে আমাকে দেওয়া লাগবে কি পারবো না সিকান্দার চাচার বাক্স
রঞ্জুর ডিকশনারিতে না পারা বলে কোনো শব্দ নেই, কিন্তু ঘটনা তো একটু অন্য জায়গায়। গ্রামের ভিতর চুরি মানে নীতির বাইরে হয়ে যায় যে চাচা। বাবা আমার জন্য একবার নীতির বাইরে যা। এই তুই যে এতক্ষণ তোর বউয়ের প্রেম কাহিনী শোনালো, সেই বউয়ের বিয়ে করার সময় তো আমি নীতির বাইরে যেয়ে তোকে শিলটা দিয়েছিলাম, মনে আছে না? ভুলে গেছো? মনে থাকবি না কে চাচা, সব কিছুই মনে আছে। এই কথাটা কয় তো ঠেকা দিলেন, কিন্তু এখন আমি আপনার কোনো কথা দিতে পারবো না। কে? আপনার বৌমার সাথে আগে আমি আলাপ আলোচনা করি, তারপর আমি ফাইনাল ডিসিশন জানাবো। আর তার আগে তো রেকিটাও করার দরকার আছে। ওরে বাবা, তোর যা খুশি তাই করে। হ্যাঁ, আমার এই কামটা করে দেওয়া লাগবে। এইটা আমার তোর কাছে অনুরোধ বাবা। চাচা আপনি যতই খোঁজাখুঁজি করেন, আপনার বৌমার সাথে আগে আমি আলোচনা করব, তারপর ফাইনাল ডিসিশন। চাচা হন্তালি উঠি। আসসালামু আলাইকুম। তোমার শরীর খেল যেমন মোটা, মাথাও তো যাও রে। আমি অবশ্য স্বীকার করি নাই, কিন্তু সে যে আমাকে বিয়ের সময় শেল্টার দিছিল সেটার প্রতিদান চাচ্ছে। কি বিপদে বললাম কত? প্রতিদান দিবির চাইলি কোনো সমস্যা নেই, একটা জায়গা 10 টাকা আমি দিই, কিন্তু তুমি গ্রামের মধ্যে এসব করবে যা না, গ্রামের মানুষ তোমার প্রতি শুদ্ধ নষ্ট হয়ে যাবি। আমি তো সেটাই চিন্তা করতেছি সোনা। এত চিন্তা ভাবনার কিচ্ছু নাই, তুমি ধলাখানে বুঝে কও যে একটা জায়গা 10টা, বাক্স তুমি অন্য গ্রাম থেকে নিয়ে এসে দিবে, কিন্তু এই গ্রামে না, খবরদার, হইলেও কিন্তু তুমি রাজি হয়ে না। আমি অবশ্য তা কয়ে আইছি যে তোমার সাথে আলাপ আলোচনা না করে আমি কোনো ডিসিশন দিতে পারবো না, আর তোমার সাথে কথা কয়া মনে শক্তি পেলাম, সাহস পেলাম। তাহলে এখন কামে পাইলি নাকি? তোমরা খেয়েছিলে, তোমার টেস্ট কিরম ছিল? কথা কোনো যায়? কুমলা সাদের কথা খাই, কুমলার মতো চুরি করে বলেও তুমি আমাকে একটা সল করে দিবে। তাকার ওই যোগ্য বোঝো নাকি, আমার একটা খেলার সাথে দরকার, তাই নাকি? শেষ পর্যন্ত তুমি কি আমাক চুরের থেকে ধাল ধরে বানাবে চাচ্ছো? যে আমি জানতাম তুমি উল্টে পাল্টা কথা কবে, সেই জন্যই তো আমি কই না। আচ্ছা তাও আমার কিছু দেওয়া লাগবে না, টাকা পেন আরম্ভ করে হয়েছে।
ঘরে বসে নিস্তার নাই, বুঝছো? আমার মনে হয় এই গ্রাম ছেড়ে চলে না যাওয়া পর্যন্ত শান্তি নাই মনে হচ্ছে। আচ্ছা নিপেন, তোর কি মনে হয়? খান চাষা যে কইলো যে সেকেন্দারের বাড়ির প্রথম দত্তটা দেখা গেছে, মাঝে দাদা কি রে? আমিও তো বুঝে পারতেছি না। ওই সেকেন্দারের বাড়ি তো দেখতেছি ভূতির কারখানা হয়ে গেছে, খালি এক কোনায় বসে থায়। আচ্ছা ওই সেকেন্দারের সাথে ভূতের কি কোনো শত্রুতা আছে নাকি? আমি কবকে বাকরে হুঁশিয়ার Thank you.
গ্রামতেন পলানি ছাড়া আর কোনো পথ দেখতেছি না খাঁ সাহেব। ঠিকই কইছে আও, ছাল ফালগুনি এত তরাশি হয়ে গেছে, ওই লেহাপড়া শুদ্ধ বন্ধ হয়ে গেল। ভূত পেত নিয়ে আমা করে গ্রামে কি মধু যে পাইছে, ঘুম হারাম হয়ে গেল, ভূত ছাকাইনে যাচ্ছে না। কাকা কাকা, আপনি কিছু উদ্ধার করে পারলেন? ওরে বাপুরে, চিন্তা তো আগেই করেছি, কিন্তু কথা খান কলি তোরা আবার কি মনে করিস? কেউ কিছু মনে করবি না, আপনি কয় ফেলা দেন, কেউ কিছু মনে করবি না। কত সত্যি কথাই কয়েছে, গ্রামের মানুষ সেভ করার জন্য কি করা লাগবে, আপনি নির্দ্বিধায় সব কয় ফেলা। ওরে বাপুরে, সন্দেহ তো আগেই করেছিলাম। ঘটনা হচ্ছে, গত রাতের ঘটনায় আমি কিন্তু শিওর হয়ে গেলাম যে আসল ব্যাপারটা কি। কি শিওর হলেন কাকা? শিওর হলাম না, আমি কথা কান করলি তোরা বিশ্বাস করবো কি করবো না আমি ঠিক বুঝতে পারতেছি না, কিন্তু আমি বুঝিস, আমি শিওর রাক্ষসটা আসল টার্গেট হচ্ছে সেকেন্দারের বাড়িতে রাখা টিনের বাক্স। কেন বাক্স? বাক্সের মধ্যে কি আছে? আগে তো জানতাম বাক্স কোটের মধ্যে রাক্ষসের প্রাণ ভোমরা থাকে। আচ্ছা চাচা, ওই যে নিবেন যে একটা কথা কইলো, যে রাক্ষসের প্রাণ ভোমরা বলে ওই এই কটিয়ার বাক্সের মধ্যে থাকে, এই কথা নাকি ঠিক কইলো, যে শোনার সাথে সাথে আপনার গলা আটকে গেল। এই ভূতটা বারবার আপনার এখানে আসতেছে কিসের জন্য? কিন্তু সে কথা আমি কেমন করে কবরে রঞ্জু। আচ্ছা আর একটা কথা, আপনি ভাই খাড়ি বাড়িতে একা একা পড়ে থাকেন কিসের জন্য? কোনে যাব, একলা একলা থাকবো না, কেটে আছে আমার।
সেটাও তো ঠিক। চাচা ওই বাক্সের ভিতর কি আছে? না মানে আপনি অনেক যত্ন করেন তো বাক্সটা, তাই করছিলাম যে মানে এর ভিতর কি দামি কিছু আছে? তুই কি কিছুই জানিস না রঞ্জু? আমার যে একটা ব্যাটা ছিল তার নাম ছিল সূর্য, সেটা কি শুনিস কোনোদিন? ওরা তখন ছোট হলেও জন্ম তো হয়েছে। তোরা যদি সব ভুলে যায় থাকিস, জাগারে তখন জন্ম হয়েছিল না, সামনে যারা জন্ম নিবি তারা তো কিছুই জানবি না রে রঞ্জু। এখন আমার একটু একটু মনে পড়তেছে চাচা, আফসা আফসা। আচ্ছা চাচা, একটা জিনিস কিন্তু আমার মাথায় আসতেছে না, ওই বাক্সটার উপরই বা রাক্ষসের আক্রোশ কিসের জন্যে? আর ধলাখানি বা কিসের জন্যে আমাকে দিয়ে ওই বাক্সটা চুরি করা বেরসে এখন? তো রাক্ষসের আক্রোশের কথা জানিনে রে বাবা, ধলাখান বাক্সটা চুরি করার জন্য তো নিয়োগ করেছে সেটা আমি জানি। আসল ঘটনাটা কি? বল পাকিস্তান জিন্দাবাদ। আমার দেহ আমি গড়তে দিল না, সে পর্যন্ত আমার সূর্য গার জামাটা তুলি যাচ্ছা। সেকেন্ড চাচা, আপনার ওই বাক্সটা দেওয়া লাগবে। বাক্সটা দেওয়া লাগবে কিসের জন্য? ওই বাক্সের মেয়েদিন আপনার বেটার রক্ত মাখা জামা রাখেছেন, আমরা বুঝতে পারেছি ওই রক্তের গন্ধে গন্ধে এই গ্রামে রাক্ষস আসতেছে। বাইর করে ধলাখান তোকে রে উল্টে বুঝ দিছে, আর তোরা আমার পেটার রক্ত মাখা জামাটা কাইরে নেবার জন্য ছুটে আসছো। উল্টে সুদা বুঝি না, আমার তো রাক্ষসের হাত থেকে বাঁচা লাগবে, জামাটা দেন। এই স্যার, এত উত্তেজিত হচ্ছ কিসের জন্য? ধৈর্য ধরে চাচা কি কয় শোন, ধলাখান তো আমাকে দিয়ে এই বাক্সটা চুরি করা বেরসাইছিল, এখন আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেছে। চাচা আপনি কোন? ওই নিপেন, তুই কি জানিস যুদ্ধের সময় তোর বাপ জাদা সকলে ওই ধলাখান জোর করে মুসলমান বানাইছিল? কিসের মধ্যে কি কি কথা উঠাচ্ছেন আপনি? যুদ্ধের কথা এখন উঠবে কি জন্য? এ কদয় তুই চুপ থাক, তোর কথা কিরা শুনতেছে রে, তুই যা এখান থেকে। চাচা আমার ব্যাটার রক্ত মাখাই জামাটা ধলাখানের বুকিন মূর্তি কাটার মতো আটকে আছে,
জামাটো চালো চিহ্ন আমার বেটা যে শহীদ হয়েছিল তারই আলামত। এখন এই আলামতটা ধ্বংস করবে যাচ্ছে, তার কারণ ভবিষ্যতে কেউ যাতে আর ইতিহাসটা জানবে না পারে। মাত্র 20টা বছর পার হয়েছে, তাতে তোরা সবকিছু ভুলে যায় ধলা করে মাথায় উঠা বসা করে। সামনে 20 বছর পর কি হবে সেইটা চিন্তা করে দেখে। জামাটা আমাকে একটু দেখাবেন, জামাটা দেখাবেন। গ্রামের মানুষের হিসেব পরে করতেছি, আগে তুই কর এই কথা তুই বিশ্বাস করিস কিনা। কি যে কর না চাচা, আমি যদি নিজের সহেও দেখতাম তা তো এগুলি আমি বিশ্বাস করতাম না। জয় সিকান্দার আলীর বেটা সূর্য ওই আপনি মিলিটারি হাতে তুলে দিয়ে গুলি খাওয়াইছিলেন কি হয়, আমি তো সকলের সামনে প্রোটেস্ট করেছি, সকলের সামনে। সকলে করছিল যে আলামত হিসেবে নাকি ওই জামাটা আছে, আর সিকান্দার আলী করছিল যে সূর্যরে জামাটা নাকি আপনার বহির মধ্যে এই খেজুরে কাটার মতো আটকে আছে। চুপ করে, তাহলে মনে করে ওরা যেটা করছিল সেটা মনে হয় সত্যি না চাচা। জঘন্য ঘটনাটা যে ঘটাইছে সে কিন্তু এই সমাজের বুকে ঠিকই মাথা উঁচু করে বসে রয়েছে। আর লজ্জাও নাই, ভয়ও নাই, শরমও নাই, কিচ্ছু নাই। লজ্জা শরম না থাকতে পারে, ভয়টা ঠিকই আছে। আর ভয়টা আছে বলি এত বছর পরে রক্ত মাখা জামাটা ধ্বংস করার জন্য উঁচু করে লাগছে। আমার তো মনে হয় সিকান্দার চাচার বেটার ষাটের কথা মনে করি, ঢলাখানা তো রাইতে ঠিক মতো ঘুমাবেরও পারে। কি
এইরকম একটা জঘন্য মানুষের নাম যে কিরকম করে ধরাখান আমার মাথায় আসে না। এত কথা চিন্তা করে দেখিস সাগারে জামা তারা কই দুই একজন বাদে সকলাই পড়ায় ভুলে গেছে। অথচ যারা কামনা করছে তারা কিন্তু সকলা ঠিকই মনে রাখছে। মনে রাখিসের জন্যই তো আমাকে দিয়ে জামাটা চুরি করা হয়েছে। যাই দেখি গ্রামের লোকজনের সাথে পাহারায় যায় যোগ দিই। তুমি সাবধানে থাকো, সাপটা ঠিক মতো আটকায়, বিপদ আপদের কথা তো কওয়া যায় না। গেলে মানে আর একটা কথা, তুমি কারোর সাথে বাদাবাদি করে যাও না, দেখে শুনে যাই। ঠিক আছে, আল্লাহ বর্ষা। দিনের আলো ওরা যেসব অপকর্ম গুলো করে বেড়াইছে এখন এই চোখ দিয়ে সব দেখি। ওই যে দলাখা আর ওই সাঙ্গুবাঙ্গরা ওই গরু জবাই করে সুরা হাতে করে ঘুরিয়ে বেড়াইছে। হয় আমার আব্বাও তাই কয়েছে, ওই যে দলাখা আর ওই সাঙ্গুবাঙ্গ আমরা যেরম করে যে গ্রাম পাহারা দিচ্ছি ওরাও বলে এরম করে গ্রাম পাহারা, যাতে ওই মুক্তি বাহিনীরা না ঢুকতে পারে, বুঝলে? আর আমার আব্বাকে বলে ওই জোর করে ধরে পাহারা দিয়ে। আরে যুদ্ধের পরে দলাখানে যদি ধরবেন পারত ওই সময় মুক্তি বাহিনীর কেল্লা ফতে করে ছাড়ি দিত। সূর্য ভাই তো মুক্তি বাহিনী ছিল, তার মারার প্রতিশোধ নিত না মনে করিতাও। আমার কি মনে হচ্ছে জানিস? কি মনে হচ্ছে তোমার? আমরা ভুল জায়গায় পাহারা দিচ্ছি। ক্যা আমাকে পাহারা দেওয়া উচিত সিকেন্দার কাকার বাড়ি। রাক্ষসের টার্গেট তো রক্ত মাছ আমাটা। তুমি তো ঠিক কথাই কইছ। হ্যাঁ হ্যাঁ, তাহলে চলো ওইদিকে আমরা আইগি। চলো ওই দিকে যাই তো। হ্যাঁ চলো 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 চলো। এ হুশিয়ার, সাবধান, চলো হুশিয়ার, সাবধান।
কে তুমি দাদা দাদা আমার বাসন নিচে আমার বাসন নিয়ে গেল আমার বাসন নিয়ে গেল ধরো এই রাক্ষস এই রাক্ষস এই গ্রামবাসী তাড়াতাড়ি আসো রাক্ষস এই গ্রামবাসী তাড়াতাড়ি আসো রাক্ষস আপনি রাক্ষসের প্রাণ ভোমরাটা নিয়ে যাবে ঠিকই কইছ ওই থানা পুলিশের কাছে দিয়েও লাভ নাই দেখা পয়সার দাপট দেখাইয়া আইনের ফাঁক খবর দিয়ে দুই দিন পরে বহাল দুলাতে ভাড়া চলে আসবে আরে খালি কি ভাড়া আসবি নাকি আইসে দেখা গেল আমাকে বিচার করা শুরু করে দিচ্ছে আগে ধুইলে দেই তারপর আমাগরে বিচার হয় হবিনি রাক্ষস তো নিধন হইলো না রে বাবা রা যত যাই করিস না কেন আমাকে রে ওই আইনের মুখের দিকেই তাকায় থাকা লাগবে রাক্ষস যা করে মানুষ তো সেটা কইতে পারে না কাকা আমরা কিন্তু আবার ভুল করতেছি হ্যাঁ হ্যাঁ নিবে ঠিক কথাই কইছে জীবন দিল
এত বড়ের ভার আমি কেমন করে বয়ে বেড়াবো? রাজ্যের সাথে আমার রহিতাটার এই জামাটা তোমরা গড়ে দিয়ে দিও। আমি এই স্মৃতিটা বুকে জড়াতে আলামত আপনি কবরে দিবেন না, আপনি কবরে দিয়ে দিন না। দেখো শহীদের আলাপা দেখো আমি তুমি শুনে যাও শুনে যাও তুমি অটো শহীদের আলাপা দেখো আমরা রক্ষা করতেছি তুমি অটো রাখে তুমি শুনে যাও শহীদের আলাপা দেখো আমরা রক্ষা করতেছি তুমি অটো ২০ বছর আগের গল্প, এর মধ্যে পেরিয়ে গেছে আরো ২০ বছর।